পঞ্চমী, আপনি ওনার কথা বিশ্বাস করবেন না। উনি বাজে কথা বলছে। পঞ্চমী, আমি শুধু আপনাকে ভালোবেসেছি। আমার মনে শুধু আপনি পঞ্চমী। আমি শুধু আপনাকেই আমার স্ত্রীর সম্মান দিয়েছি। অন্য কারোর সাথে আমার কোনোদিন কোনো সম্পর্ক তৈরি হয়নি। কেন মিথ্যা বলছো কিঞ্জয়? কেন এইভাবে সবার সামনে তুমি সত্যিটা অস্বীকার করছো? দোহাই তোমার, এইভাবে মিথ্যা বলো না, এইভাবে অস্বীকার করো না। তোমার আর আমার সম্পর্কের জেরেই তো আমার গর্ভে সন্তান এসেছে। আমিও বলে দিচ্ছি, আমিও আমার সন্তানকে নিয়ে তার বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি এই বাড়িতেই থাকবো। তুমি এই সন্তানের বাবা, আর এটা আমি বারবার সবার সামনে চিৎকার করে বলবো। আমার বাবুর বলা প্রতিটা কথা সত্যি। তিনি আজ পর্যন্ত একটাও মিথ্যা কথা বলেন নেই, আর আজও মিথ্যা কথা বলছেন নেই। আমি ওনারে বিশ্বাস করি। এ সমস্ত আজকুবি কথা বলে তুমি আমারে বোকা বানাতে পারবে না। ভালোই ভালোই বলছি, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। আমি এখন আর সাপ নই বলে আমাকে অসহায় ভাববে না। আমি সাপ হওয়ার ক্ষমতা হারিয়েছি ঠিকই, কিন্তু আমার মাথা জোড়া বাবুর দেয়া সিঁদুর আছে। আমি ওনার স্ত্রী, তার সন্তানের মা। আর একজন সাধারণ স্ত্রী, একজন সাধারণ মায়ের মনের জোর পৃথিবীর যে কোনো ক্ষমতাকে, যে কোনো শক্তিকে হারিয়ে দিতে পারে। সেইটা তুমি ভুলে যেও না চিত্রা। শুনে নিয়েছেন? এবার আসুন। আচ্ছা শালাবাবু, বলছি এত কথার তো কিছু নেই, মানে ডিএনএ টেস্ট করলেই তো সব প্রমাণ হয়ে যায়, তাই না? ঠিক কথা বলেছো গৌরব, ডিএনএ টেস্ট করা হোক। এই যে ডিএনএ টেস্ট হবে। পঞ্চমী, সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায়।